বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক দৈনিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাদ জোহর ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে প্রথম নামাজের জানাজা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর আড়াইটায় আবাহনী মাঠে মরদেহ রাখা হবে বাদাসুর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী এই ব্যক্তিত্বের কর্মময় জীবন নিয়ে শহীদুল্লাহ রাজু রিপোর্ট দেশের সংবাদ মাধ্যম শিক্ষা সাহিত্য ও ক্রীড়াঙ্গন সহ সব ক্ষেত্রেই অবিসরণীয় ভূমিকা পালন করে গেছেন জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ নতুন নতুন উদ্যোগ নিয়ে চমক সৃষ্টি করেছেন বিশিষ্ট এই উদ্যোক্তা ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পত্রিকা সব কিছুতেই তার হাত ধরে এসেছে নতুনত্বের ছোঁয়া কাজী শায়েদ আহমেদ উনিশশো সালে যশোরে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ারিং পাশের পর তিনি সেনাবাহিনীতে কাজ করেন দীর্ঘ চোদ্দ বছর তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন এদেশের প্রিন্ট মিডিয়ায় যে আধুনিকতার উপস্থিতি তার শুরু হয়েছিল কাজী শাহেদ আহমেদের হাত ধরে তিনি খবরের কাগজ ও আজকের কাগজ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন দেশের প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা তিনি উপন্যাস প্রবন্ধ গ্রন্থ আত্মজীবনী অনুবাদসহ সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও সোনালী স্বাক্ষর রেখেছেন কাজী শাহেদ আহমেদ মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছেন কাজী শাহেদ আহমেদ তেরাশি বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা